কিছু কথা, কিছু গান, কিছু বিনোদন আর আমার দৈনন্দিন জীবনযাপন নিয়ে আমি সীমাপ্রিয়া চলে এসেছি। আজ হচ্ছে 2021 1st জানুয়ারি। আমি আমার এই ছোট্ট বাগানের থেকেই শুরু করলাম তোমাদের সাথে আমার দৈনন্দিন রুটিন। তোমাদের আমি বলেছিলাম যে বাগানটা অল্প বিস্তর বেশ ময়লা হয়েছে, তো একদিন সময় করে আমি এটা পরিষ্কার করব। তো আমার হাজবেন্ডের সাথে আমি একদম 31 ডিসেম্বর কথা বললাম রাত্রেবেলা যে এটা 1st জানুয়ারি পরিষ্কার করলে কেমন হয়, যদি তুমি আমার সাথে একটুখানি সহযোগিতা করো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওও রাজি হয়ে গেল, ওই জন্য দুজনে মিলে লেগে পড়েছি। ঠিক 1st জানুয়ারির দিন বিকাল, তখন প্রায় 4টে বাজে সেই সময়, তো আমি ওই কথা বলছিলাম। কিন্তু যেহেতু পুকুরের ওপারে পিকনিক হচ্ছে আর ওখানে বলিউড ফিল্মের গান চলছিল, তো কপিরাইট চলে আসবে বলে আমি এখন ভয় সংবাদ দিচ্ছি। না হলে ওখানে আমি তোমাদের সামনে আসি হুট করে কথা বলছি, তো হাতে ক্লাপ করে দিচ্ছি আর এবারে পরিষ্কার করা শুরু করে দিয়েছি। আর হাজব্যান্ডে ওদিকটা করছে ওই সাইডের দিকটা আর আমি ওই সাইডের দিকটা করছি, মানে সেই তোমাদের যে আমাদের রাম তুলসী পাতার গাছ দেখিয়েছিলাম ওখান থেকে শুরু করেছি আমি। তো অনেক ময়লা জমা হয়েছিল, তো ভেবেছিলাম যে অনেক কতটা ময়লা জমা হয়েছে সেটাও তোমাদের দেখাবো। তো তারপরে যাই হোক ভিডিওটা ক্লিক করে তো আমার এই বাগানটার মধ্যে একটু মাটি আর কি পরিমাণে কম আছে, তবে তবে ভবিষ্যতে ইচ্ছা আছে যে গঙ্গার লাবণের যে মাটিগুলো হয় সেগুলো বাগানটা কিছু করা হয়। তো দেখা যাক ভবিষ্যতে কী হয়, যখন হবে নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর আজকে আর একটা জিনিসও আমার খুব ইচ্ছা ছিল, সেটা হচ্ছে একটা ফলের গাছ কিংবা ফুলের গাছ, মানে 12 মাস ফুল হবে বা 12 মাস ফুল হবে এরকম কোনো একটা গাছ বসানো। আর আমি তোমার হাজব্যান্ডকে আনতেও বলেছিলাম, তো ও মানে দোকানে গিয়ে যেটা তোমার ওই এক ধরনের গাছ হয় না কাগজি ফুলে, সেই গাছ দেখেছিল আর অন্য গাছ দেখেনি। সবচেয়ে বড় কথা দোকান আছে কিন্তু দোকানই নেই, সে কোথায় গেছে কে জানে। তো যাই হোক দোকানদার যেহেতু ছিল না তাই জন্য আর গাছ কিনতে পারেনি, আর অনেক বেলাও হয়ে গেছে, তো আজকে আমার এই আশাটা পূরণ হলো না। না হলে এই প্রথম বছরের শুরুতেই আমি মানে গাছ রোপণ করে বছরটা শুরু করতে চেয়েছিলাম আর কি। তো দেখা যাক এই আশাটার কবে পূরণ হয়, তবে এই প্রথম বছরের প্রথম দিন তো আর মানে ফিরে পাবো না। আশা করি বুঝতে পারছো তোমরা আমার ফিলিংসটা, আমি কি বলতে চাইছি। আর এখন ভয়েস ওভার দিচ্ছি, প্রায় রাত 11টা বাজে 1st জানুয়ারির দিনই। তো এখন আমি বুঝতেই পারছিলাম যে খুব খিদে পেয়ে যাবে, তো সেই জন্য একটু একটু টিফিনের ব্যবস্থা তো করতেই হয়, সেই জন্য আমি এইসব বাগান আগান পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম টিফিনের ব্যবস্থা করতে। সে চলো তোমাদের শেয়ার করছি কী টিফিনের ব্যবস্থা করেছিলাম। তো বাগানটা পরে দেখতে খুব ভাল লাগছিলো, এত পরে পরিষ্কার লাগছিলো, পরে একদিন তোমাদের বাগানে নিয়ে গিয়ে দেখাবো। তো আমি চলে আসলাম তারপরে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে এই রান্নাঘরে, আর কুকারের মধ্যে দিয়ে দিয়েছি গাজর আর ফুলকপি আর একটু নুন দিয়ে এটা বসিয়ে দিচ্ছি প্রেশারে, তো এটা সিদ্ধ করে নেব আর হাত দিয়ে একটু চটকে নেব। তো নুন দিয়েই আমি সিদ্ধ করি কারণ ফুলকপির মধ্যে অনেক সময় কিন্তু পোকা থাকে সেই জন্য। আর এটা হিং দিয়ে দিলাম তেলে, আর ওই ফুলকপি গাজর ওগুলো কিন্তু বেশ 90% সিদ্ধ, যার জন্য দেখো আমি কিন্তু এই যে খুন্তি দিয়ে যে নাড়ছি পুরো গলে গলে যাচ্ছে। আর কিছু রুটিন মশলা, চাট মশলা, ধনে গুঁড়ো, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, আর নুন এটা দিয়ে দিলাম। এ তো রুটিন মশলা, কিন্তু তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে হলুদ আমি কিন্তু ব্যবহার করিনি, কারণ আমি কিন্তু এখনো পর্যন্ত হলুদ রান্নায় ব্যবহার করছি না। তো ইচ্ছা আছে আগামীকাল মানে
2 জানুয়ারি থেকে আমি কিন্তু রান্নায় হলুদ ব্যবহার করব। তো যে প্রবলেমটার জন্য হলুদ ব্যবহার করছিলাম আমরা রান্নায়, সেই প্রবলেমটা আমার মানে কেটে গেছে। তো একটু শীতের ধনে পাতা না দিলে কেমন লাগে, শীতের ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস আমার পুরটা রেডি। আসলে তোমরা ভাবছো কি তৈরি করছে সীমাপ্রিয়া, সীমাপ্রিয়া অ্যাকচুয়ালি একটু স্টাফিং পরোটা বানাবে, সেই জন্য। তো এই আমার স্টাফিংটা রেডি, এবার আমি পরোটাটা বানাবো। হ্যাঁ, তার সাথে আমি ময়দাটা আগেই কিন্তু মেখে রেডি মানে মেখে রেখেছিলাম আর কি, জানি বাগান আগান পরিষ্কার করে আর কি খিদা পেয়ে যাবে, তো সেই জন্য কিন্তু আমি মেখেই রেখেছিলাম পরোটাটা। তো ব্যাস এইভাবে আমি আস্তে আস্তে পুরটা ভরে নেব। আর অনেকেই আছে যে মানে এই স্টাফিং বেলার সময় আর কি স্টাফিংটা বেরিয়ে যায়, তো আমারও যায়, কিন্তু আমি চেষ্টা করছি যে যাতে না বের হয়, সেই জন্য। তো আমি তোমাদের একদম কাছ থেকে আর কি দেখানোর চেষ্টা করছি যে আমি কিভাবে করছি। আমি দুভাবে করে থাকি, অনেক সময় বেলুন চাকিতে করে থাকি, অনেক সময় আমি বেলুন চাকি নিই না, প্লাস্টিকের মধ্যে রেখে করি। প্লাস্টিকের মধ্যে রেখে মানে যে প্লাস্টিকে তোমার ওই জামা কাপড় আসে না, শার্ট বা তোমার গেঞ্জি, যে এক ধরনের যে ট্রান্সপারেন্ট যে কাগজগুলো হয় প্যাকেট, সেই ট্রান্সপারেন্ট প্যাকেটের মধ্যে এই পুরো পুর ভরা যে লেচিটা আছে সেটা ঢুকিয়ে দিয়ে ওপর থেকে চাপ দিলেই পরোটা হয়ে যায়। আমি একদিন ওই পদ্ধতিতেও তোমাদের করে দেখাবো, আপাতত আজকে বেলুন চাকিতেই করছি। তো এই যে বেলে নিচ্ছি, আর একটু একটু আমার স্টাফিং বেরিয়ে যাচ্ছে, কিন্তু খুব একটা বেরোচ্ছে না। কিন্তু যদি আমি ওই ট্রান্সপারেন্ট প্যাকেটের মধ্যে করি আমার কিন্তু একদমই বেরোয় না। আর এই যে তোমরা যেটা দেখছো যে পরোটাটা আমি যে ভাজছি, আমি কিন্তু খুব একটা তেল ব্যবহার করি না পরোটায়, খুবই অল্প তেলে ব্যবহার করি। তোমরা যদি চাও বেশি তেলও করতে পারো বা ঘি দিয়ে করতে পারো। ঘি দিয়ে তো মানে কি বলবো আর কি, শীতের পরোটা ঘি দিয়ে সত্যি খুব ভালো লাগে। শীতের একটু ঘি বাটার এগুলো একটু বেশি খেলে এমন কিছু ক্ষতি হয় না। আর এই আমার বিকালের টিফিন রেডি। আর রাত্রেবেলা আমাদের যে বাড়ির পিছনে যে পুকুরটা আছে, ওই পুকুরের ওপারে যে মাঠটা আছে, সেই মাঠে দেখো বিশাল একটা ফিস্টের আয়োজন করা হয়েছিল। তো গ্রামবাসী আমরা সবাই এখানে গ্রামবাসীরাই রয়েছি, হ্যাঁ প্রত্যেক গ্রামবাসী না, যারা এই ফিস্ট করতে রাজি আছো তারাই আর কি এখানে চাঁদা দেওয়া হয়েছিল। তো আমাদের গ্রাম পঞ্চায়েতের থেকে এই ফিস্টের আয়োজনটা করা হয়েছিল। তো আমি এই ভিডিওটা করছি না, ভিডিওটা আমার ভাগ্নিকে বলেছি একটুখানি পর, তো ওই বসেটা করছিলো। আর এই যে মেয়েগুলোকে দেখছে এরা একটুখানি আনন্দ করছে, নাচানাচি করছে, আর আমরা এখানে বসে ওদের নাচগুলো দেখছি আর এই আমরা আর নাচানাচি আর করি, ভালো লাগছিলো না। আর এখানে কফি আয়োজন করা হয়েছে, আর এরা আমার সবাই পাড়ারই আর কি আমরা বাইরে ওয়েট করছি, আর ভেতরে মানে ব্যাচ চলছে, খাবার ব্যাচ চলছে। তো ওই খাবার প্রথম ব্যাচটা হয়ে গেলেই আমরা তারপরের ব্যাচে বসে যাব। তো এখন রাত্রি প্রায় 10টা বেজে গেছে, আর আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম ওই 9:30টার সময়। তো এই যে আমরা এখন বসেছি, তো এই যে আমাদের পাতা দেওয়া হয়ে গেছে, থার্মোকলের পাতা, গ্লাস, জল, তো খাবারটা এখনও আসেনি, তো আসুক। আর আর ভিডিও বড় করছি না, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।